কত পারিশ্রমিক নিতেন উত্তম কুমার জানলে অবাক হবেন। উত্তম কুমার নামের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। সময় পরিবর্তন হয়েছে, বাংলা ছবির ধরনও পরিবর্তন হয়েছে, তবে আজও সমানভাবে মানুষের মনে জায়গা করে রেখেছেন মহানায়ক উত্তম কুমার। তার সময়কালের অসংখ্য হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন, তার নামে রয়েছে একটি মেট্রো স্টেশনও। তবে জানেন মহানায়কের পারিশ্রমিক কত ছিল? চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই। প্রসঙ্গত, বর্তমান সময়ে ছবির ধরন যেমন পরিবর্তন হয়েছে, তেমনি শুটিংয়ের ক্ষেত্রেও নানা পরিবর্তন হয়েছে। সাদা কালো সিনেমা এখন রঙিন সিনেমায় পরিবর্তিত হয়েছে। ছবির বাজেট থেকে শুরু করে অভিনেতাদের পারিশ্রমিকও বেড়েছে। তবে বাঙালির তথা মহানায়ক উত্তম কুমারের পারিশ্রমিক অনেকেই জানতে চান। একটা সময় ইন্ডাস্ট্রির একচেটিয়া দখল ছিল অরুণ কুমার, যাকে উত্তম কুমার নামে সকলে চেনেন। তার মৃত্যু হয়েছে 42 বছর হল। এই দীর্ঘ বছরে আজও তার স্মৃতি জ্বলজ্বল করছে। তবে এই মহানায়কের সেই সময় পারিশ্রমিক শুনলে অবাক হবেন। তিনি এক একটি ছবিতে অভিনয় করার জন্য সেই সময় 2.5 থেকে 3 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। এখনকার সময়ে এটি ছিল সর্বোচ্চ পারিশ্রমিক। উত্তম কুমারের চাহিদা এত ছিল যে প্রযোজকেরা তাকে ছাড়া ছবি করত না। এই মূল্য দিতেও তারা রাজি ছিলেন। তিনি একাধিক ছবিতে কাজ করেছেন, তবে শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দিকে বেশ কয়েকটা ছবিতে তিনি অসফল হলেও পরবর্তীতে তার সবকটি ছবি হিট হয়েছিল। প্রসঙ্গত, তিনি বাংলা ছবির প্রথম মহানায়ক যিনি সিনেমায় ম্যাটিনি আইডলের তকমা পেয়েছেন।